সারা দেশের মতো চট্টগ্রামে ও বাইশ দেশ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার তবে কমেছে জিপিএ ফাইভ প্রাপ্তির সংখ্যা দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ এ এম এম মুজিবুর রহমান জানান এবছর মোট পাশের হার ছিল বিরাশি দশমিক আশি শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে দশ হাজার আটশো জন শিক্ষার্থী সংবাদ সম্মেলনে আরও জানানো হয় দু সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ছিল আটাত্তর দশমিক উনত্রিশ শতাংশ এবছর তা আনুপাতিক হারে চার শতাংশ বেড়েছে তবে গত বছর এগারো হাজার চারশো পঞ্চাশ জন শিক্ষার্থী জিপিএফআইভ পেল এবার তা এক হাজার কমে গেছে তো জিপিএফআইভের সংখ্যা খুব ন্যূনতম কমেছে আমরা জানি যে করোনাকালীন ফলাফল প্রস্তুতে আমরা অনেক ছাড় দিয়েছিলাম এইবার তো আর তেমনটি ঘটেনি এবং এই ক্ষেত্রে কিছুটা কমেছে এবং সেটা কমেছে আমরা দেখেছি যে আমাদের গণিত এবং উচ্চতর গণিত এই দুটো বিষয়ে অপেক্ষাকৃত কম ভালো করেছে আমাদের পরীক্ষার্থীরা এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এক হাজার একশো ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানের এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো তিরাশি জন শিক্ষার্থী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফল প্রকাশের পরপরই বিভিন্ন বিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে হ্যাঁ ভালোই লাগছে যে এই দুই বছর ধরে যেভাবে পড়াশোনা করেছি সেই অনুযায়ী ফলাফলটা পেয়েছি তো ভালো লাগছে আসলে এটা আমার অনেক ভালো লেগেছে তবে এটা আমরা আশা করেছিলাম নিউজ ডেস্ক দেশ বর্তমান চট্টগ্রাম